হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং আজকে বলবো জিএনএম এনএমের জন্য 23টা জেলার, অর্থাৎ তোমার বাড়ি যেখানে হোক না কেন, পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর, তারপর তোমার আসছে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, তারপর তোমার শিলিগুড়ি, দার্জিলিং, যার যেখানে বাড়ি হোক না কেন, আজকে 23টা জেলার কোথায় কোথায় কী কী এনটিএস রয়েছে, কোনটা বেস্ট এনটিএস, অর্থাৎ সেরা তো প্রত্যেকটাই, কিন্তু সেরার সেরা কোনটা, ঠিক আছে, কোথায় হোস্টেল দেওয়া হয় ফার্স্ট ইয়ার থেকে, কোথায় সেকেন্ড ইয়ার, কোথায় থার্ড ইয়ার থেকে দেওয়া হয়, প্রত্যেকটা জেলাভিত্তিক, জেলার কোথায় সবথেকে বেশি সিট সংখ্যা রয়েছে, কোন জেলায় সবথেকে বেশি সিট সংখ্যা, সেটা তো জানা জরুরি, তাই না? তো কলেজ চয়েসে কিছু টিপস তোমাদের বলবো আজকে, অবশ্যই যাদের র্যাঙ্ক বেশি তারা তো দেখবেই, যাদের র্যাঙ্ক কম তারাও দেখো, এবং সবথেকে বড় কথা হচ্ছে এএনএম কলেজ সাজানোর জন্য কিছু টিপস তোমাদের বলবো, এবং প্রত্যেকটা কলেজ এএনএম সাজানোর প্রত্যেকটা কলেজ তোমরা কিন্তু ছবি সহ দেখতে পাবে যে এএনএম কলেজগুলো কীরকম দেখতে হয়, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমাদেরকে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটা প্রচুর লাইক করে দাও এবং প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে? তো তোমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সিট ম্যাট্রিক্সে, তারপর তোমাদেরকে বলবো যে কোথায় কী কী কলেজ রয়েছে, কোথায় কতগুলো সিট রয়েছে এবং জিএনএম কোথায় কী করানো হয়, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা একটু দেখে নাও সিট ম্যাট্রিক্সটা, তারপর তোমাদেরকে ছবি সহ দেখিয়ে দেবো যে কোথায় কী এএনএম কলেজগুলো রয়েছে এবং জিএনএম কলেজ, বিশেষ করে জিএনএমের কোথায় কোথায় হোস্টেল দেওয়া হয়, কোথায় দেওয়া হয় না, কোথায় সেকেন্ড ইয়ার থেকে দেওয়া হয়, সব কিছু তোমাদের কাছে জানাবো এবং কিছু রুলস আছে, ঠিক আছে? বিভিন্ন কলেজে বিভিন্ন রকম রুলস আছে, যেমন আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কোথাও কোথাও মোবাইল অ্যালাউ করে না, কোথাও আবার সপ্তাহে একদিন বাইরে যেতে দেয় আউট পাসে, কোথাও আবার এরকম এরকম নিয়মগুলো, অদ্ভুত কিছু নিয়ম আছে, সেগুলো তোমাদের জানা জরুরি, ঠিক আছে? যেমন তোমাদের গার্জেনকে দেখা করতে দেবে সপ্তাহে একদিন, ঠিক আছে? এরকম কিছু রুলস আছে, প্রত্যেকটা এনটিএসে এক এক রকম রুলস আছে, ঠিক আছে? তো সেই সব রুলসগুলো বা জেনারেল রুলগুলো কী কী সেগুলো তো কিন্তু আজকে জানতে পারবে। তো প্রথমে যে এনটিএসটা কথা বলবো, এএনএম ট্রেনিং স্কুল, আগে তার আগে বলি যারা যারা স্বপ্ন দেখো যে আমি এএনএম পড়বো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি আমার দেখা এখন পর্যন্ত সবথেকে ভালো লেগেছে একজনের কমেন্ট, সে 1100 মতো র্যাঙ্ক করেছে জিএমআর র্যাঙ্ক, তার নাম পায়েল সরকার, সে কিন্তু বলেছে স্যার আমি এএনএমই পড়তে চাই, জিএনএম পড়তে চাই না, মানে ওদের ড্রিম হচ্ছে এএনএম পড়া, ঠিক আছে? তো তোমার যদি ড্রিম হয়ে থাকে তুমি এএনএমই পড়বে, অবশ্যই কমেন্ট করো। তো তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি স্যার আমি এএনএম নিয়ে জানতে চাই, এএনএম নিয়ে জানতে চাই। সত্যি কথা বলতে আমি মানে ব্যাকুল হয়ে গেছিলাম যে সত্যি কতক্ষণে তোমাদেরকে জানাবো। দেখো এএনএম কোথায় কোথায় করানো হয় তার আগে তোমরা ছবিগুলো দেখে নাও, ঠিক আছে? তারপর বলবো যে কোথায় কতগুলো কী সিট রয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে প্রোমোটিস নার্সিং ট্রেনিং স্কুল, যেটা বর্ধমানে রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, ঠিক আছে? এটা খুব রাত্রে একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছ এই সি মুখার্জি মেমোরিয়াল হেলথ সেন্টার, যেটা হুগলিতে রয়েছে। প্রত্যেকটা কিন্তু গভর্নমেন্ট কলেজ, এএনএম কিন্তু প্রাইভেট হয় না, ঠিক আছে? সবসময় মনে রাখবে এএনএম সবসময় গভর্নমেন্ট কলেজ। তো এই সি মুখার্জি, আরও একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা সিঙ্গুরে রয়েছে, হুগলি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই সি মুখার্জি হেলথ স্কুল, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো একটা স্কুল। এরপরে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর এসজি হসপিটাল, অর্থাৎ স্টেট জেনারেল হসপিটাল, এটা কিন্তু রয়েছে তোমাদের, দেখতে পাচ্ছ বেহালা লেখা আছে, বেহালা কলকাতা, ঠিক আছে? এই দেখো আর কত সুন্দর ক্যাম্পাস, ঠিক আছে? কত বড় ডিপার্টমেন্ট, কত কত ডিপার্টমেন্ট রয়েছে, কত কী এখানে বিল্ডিং রয়েছে, সবগুলো দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ বিদ্যাসাগর এসজি হসপিটাল, ঠিক আছে? যেটা আমি বলছিলাম বিদ্যাসাগর এসজি হসপিটাল, এটা গেট, এখান থেকে প্রচুর মানুষ যা আসা করে, দুদিন পর হতে তোমরা এই কলেজের সামনে দিয়ে যাওয়া আসা করবে, এই হসপিটালের সামনে দিয়ে হয়তো তোমরা যাওয়া আসা করবে, ঠিক আছে? তো তোমাদের কার কোন কলেজটা পছন্দ সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলবে যে কোন কলেজটা সবথেকে বেশি ভালো রয়েছে। এটা হচ্ছে রঘুনাথপুর এসডি হসপিটাল, ঠিক আছে? রঘুনাথপুর এসডি হসপিটাল যেটা পুরুলিয়াতে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, একটা ছোট্টোর মধ্যে কিন্তু খুব সুন্দর। এইটা কোনটা? এইটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, ঠিক আছে? এটা মানে বিরাট বড় বিল্ডিং বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদেরই ছেলে, তো যখন এখান দিয়ে যাই মানে স্টেশন থেকে জাস্ট মানে কিছুটা না, যে স্টেশন থেকে নেমে নেমে দেখতে পাবে এত বড় একটা বিল্ডিং, মানে এক দেখতে গেলে তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে হবে, অনেকটা দূর দূরে বিস্তৃত, ঠিক আছে? তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, তো এটা হচ্ছে গেট, ঠিক আছে? অনেক বড় বিল্ডিং, অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, মানে তাকিয়ে থাকতে হবে অনেকক্ষণ ধরে, ঠিক আছে? আর অনেক ভিড়ও হয় এখানে, প্রচণ্ড ভিড় হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গেট, আর এটা হচ্ছে ওদের বিল্ডিং, এটা জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এরকম প্রচুর বিল্ডিং রয়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের জিএনএমও পড়ানো হয় আবার এএনএমও পড়ানো হয়, ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কালিয়াগঞ্জ এসজি হসপিটাল, ঠিক আছে? কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল, এই দেখো এদের হচ্ছে, এটা একটা জরুরি বিভাগ বা এমার্জেন্সি ডিপার্টমেন্টের একটা ছোট্ট একটা গেট, ঠিক আছে? এটা দেখো জঙ্গিপুর এসডি হসপিটাল, যেটা মুর্শিদাবাদে রয়েছে, ঠিক আছে? এটাও বেশ সুন্দর একটা, বিরাট বড় একটা, বলতে গেলে সুপার স্পেশালিটি হসপিটাল, খুবই সুন্দর একটা জায়গা। আচ্ছা এখানে যারা যাবে, ধরো কেউ মুর্শিদাবাদ থেকে, আমি যেহেতু মুর্শিদাবাদ, এখান থেকে আমাদের বাড়ি জাস্ট 1 ঘন্টার সময় লাগে, তো এইখানে তোমাদের কী করতে হবে, উমরপুর থেকে যারা আসবে, যারা ধরো শিলিগুড়ি দার্জিলিং থেকে আসবে, তোমাদেরকে উমরপুরে নামতে হবে, ঠিক আছে? তো বাসের থ্রুতে যদি আসো তাহলে উমরপুর, আর যদি তোমরা যদি কেউ ট্রেনের থ্রুতে আসো তাহলে তোমাদের নামতে হবে জঙ্গিপুর, যে স্টেশনটা আছে সেই
স্টেশন থেকে নেমে জাস্ট কিছুক্ষণ লাগবে, যা 10 মিনিট লাগবে হয়তো, যে কোনো টোটো থেকে বললেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যদি কেউ শিয়ালদা লালগোড়া থ্রু দিয়ে আসো তাহলে লালগোড়ায় নেমে তোমাদের কিন্তু 1 ঘন্টা ধরে তোমাদের কিন্তু মোটামুটি যেতে হবে জঙ্গিপুর, জঙ্গিপুর থেকেই জাস্ট ওইখানেই, ঠিক আছে, জঙ্গিপুর বাস স্ট্যান্ড নেমেই কিন্তু এই জেনারেল হসপিটালটা পেয়ে যাবে, সুপার স্পেশালিটি হসপিটাল, ঠিক আছে। এই দেখো কত সুন্দর দেখতে, ঠিক আছে, এরকম আরও বড় বিল্ডিং আছে। এটা দেখো, এটা হচ্ছে কি IDNBG, ঠিক আছে, এটা কলকাতায় রয়েছে। এটা আমি পার্সোনালি গিয়েছিলাম এখানে কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে, তো অন্য একটা কাজে গিয়েছিলাম, তো খুবই সুন্দর লেগেছে, ঠিক আছে। আচ্ছা এই দেখো, এখানে কিন্তু লেখা আছে IDNBG, ফুল ফর্মটা কী, ঠিক আছে, অনেকে জানে না ফুল ফর্মগুলো কী, IDBG-র ফুল ফর্ম দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু অনেক রকম প্রশ্ন করা হবে যেদিন তোমরা প্রথম স্কুলে যাবে না, যেদিন প্রথম ক্লাস করতে যাবে, যারা ধরো, আমি কয়েকটা কথা বলছি, NRS হসপিটাল ফুল ফর্ম কী যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, এগুলো কিছু GK একদম মানে জেনারেল নলেজ, ঠিক আছে, যারা জানো অবশ্যই কমেন্ট করো। NRS হসপিটাল, তারপরে SSKM হসপিটাল ফুল ফর্ম কী, SSKM মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জানে না, ঠিক আছে, আমি এটুকু বলতে পারি 90% স্টুডেন্ট কিন্তু বলতে পারবে না। তো IDBG-টা আমিও জানতাম না, এটা কিন্তু সত্যি কথা। তো দেখতে পাচ্ছ ইনফেকটিয়াস ডাইজিস অ্যান্ড বেলেঘাটা সেন্ট্রাল হসপিটাল, ঠিক আছে, জেনারেল হসপিটাল, সরি, বেলেঘাটা জেনারেল হসপিটাল, এটা হচ্ছে ফুল ফর্ম, ঠিক আছে। খুব ভালো লাগলো, এইসব অনেক অজানা তথ্য থাকে, এটার দাম কিছু নেই, না জানলে কোনো ব্যাপার নয়, কিন্তু জানার মধ্যে একটা আনন্দ থাকে, ঠিক আছে। তো দেখো তারপরে দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে ডোমকল SSH, ঠিক আছে, ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জাঁকজমক একটা খুব সুন্দর ছোটোর মধ্যে কিন্তু খুব ফ্যাসিলিটিভ, ঠিক আছে, তো খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ ডোমকল SSH সুপার স্পেশালিটি হাসপাতাল, তারপর চলে আসছি, এই দেখো এইটা কি, এটা তো আমার দেখা এখনও মধ্যে সব থেকে সেরা, ঠিক আছে, বিরাট বড় বিল্ডিং। এটা এটা কোথায়, এটা আমি অ্যাকচুয়ালি আমারও ঠিক মনে পড়ছে না, আমি একটু দেখে নিই। আচ্ছা এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের, আচ্ছা বিদ্যাসাগর SG হসপিটাল, ঠিক আছে, বিদ্যাসাগর SG হসপিটাল সম্ভবত, তারা আমি দেখে নিই তোমাদের বলছি। বন্ধুরা এটা হচ্ছে ডায়মন্ড হারবার যে স্টেট জেনারেল হসপিটাল রয়েছে সেটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, ঠিক আছে, এখনও দেখা আমার এখনও পর্যন্ত এই এই কলেজটা খুব সুন্দর লেগেছে, ক্যাম্পাসটা এত সুন্দর লাগছে দেখে, খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ কত বড় বিল্ডিং, মানে এত বড় ক্যাম্পাস, ঠিক আছে, এখানে চান্স পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। আচ্ছা এটা কি, এটা হচ্ছে তোমাদের বারাসাত মেডিকেল কলেজে, ঠিক আছে, বারাসাত মেডিকেল কলেজে কিছু একটা ছোটো একটা ছবি পেয়েছি আমি এক জায়গা থেকে, মানে পেয়েছি ফেসবুক বা অনেক গুগলের সহায়তা নিতে হয়েছে অবশ্যই, কারণ এত জায়গাতে যাওয়া সম্ভব নয়, তো অবশ্যই একটু তো সহযোগিতা নিতেই হবে। আচ্ছা তারপরেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল, ঠিক আছে। তো এই ছিল আমার মোটামুটি তোমাদের যতগুলো কলেজ আছে, ঠিক আছে, তো সমস্ত কলেজেই আমি বললাম। দেখতে পাচ্ছ আরও একটা আছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল, তো তোমরা কিন্তু যার যেখানে পছন্দ, ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে স্যার আমি এই কলেজে পড়তে চাই, ANM এর জন্য এই কলেজটা নিতে চাই, ঠিক আছে। এবার কোথায় কি হোস্টেল দেয় না দেয় সেটা নিয়ে আমি একটু বলছি তোমাদের, ঠিক আছে, আর কোথায় কি সিট সংখ্যা রয়েছে সেখানে তোমাদের বলা উচিত। তো দেখো বন্ধুরা, ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সেকেন্ড ইয়ার থেকেই মানে তোমাদের হোস্টেলটা ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, বাট কিছু কিছু কলেজ, যেমন আমি আমার নিজের দেখা AC মুখার্জি যেটা সিঙ্গুরে রয়েছে, ওখানে কিন্তু তোমরা ফার্স্ট ইয়ার থেকেই পাবে। এটা 2021-এর কথা বলছি, 2021-এ কিন্তু এরকম নিয়ম ছিল, 2020-র কথা বলছি, 2020-তে কিন্তু এরকম নিয়ম ছিল, আমাদের একজন ছাত্রী এখনও পর্যন্ত সেখানে পড়ছে। তো যাই হোক খুবই ভালো লাগে, ওদের কয়েকদিন পর ওদের কমপ্লিট হয়ে যাবে কোর্স। এবার অনেকে প্রশ্ন করছে স্যার কমপ্লিট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে চাকরি হয়ে যায়, দেখো সঙ্গে সঙ্গে হয় না, তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে, তারপর রেজিস্ট্রেশন পেয়ে যাবে, রেজিস্ট্রেশন পেয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা যে কোনো মুহূর্তে জব পেয়ে যাবে, ঠিক আছে। এখানে খুব ভালো গাইডেন্স দেওয়া হয়, জব যতদিন না পাচ্ছ তোমাদের একটা ভালো গাইডেন্স দেবে, ঠিক আছে। তো দেখো প্রথমে বলে দিই কোন কলেজে কোথায় কতগুলো সিট রয়েছে, কাকদ্বীপে রয়েছে তোমাদের টোটাল সিট সংখ্যা 60, ঠিক আছে, তারপরে বারাসাত মেডিকেল কলেজে টোটাল সিট সংখ্যা 50। এবার ক্যাটাগরি ওয়াইজ কতগুলো কী হচ্ছে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো, ঠিক আছে, আমি আর নতুন করে বলছি না, অনেকটা সময় লাগবে। এবার GNMগুলো বলবো যে কোথায় কোনগুলো কী হোস্টেল রয়েছে না রয়েছে, তারপর তোমাদের কোথায় কতগুলো কী সিট রয়েছে সেটা তোমাদের বলে দেবো। তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এখানে কিন্তু রয়েছে টোটাল সিট সংখ্যা 50। তারপরে হচ্ছে ডোমকল SSH, এখানে রয়েছে 50। তারপর দেখতে পাচ্ছ IDNBG, এখানে কিন্তু রয়েছে 100টা, সব থেকে ভালো 100টা, ঠিক আছে। তারপর একটা বলি, তারপর আরও একটা ভালো আছে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ জঙ্গিপুর SG হসপিটাল, জঙ্গিপুরে রয়েছে 50টা। তারপর দেখতে পাচ্ছ যে কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জ SGH, এখানেও কিন্তু 50টা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এখানেও কিন্তু 50টা, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ রঘুনাথপুর SG হসপিটাল, এখানে কিন্তু রয়েছে তোমাদের 60টা। আর বিদ্যাসাগর SG হসপিটাল, এখানে কিন্তু রয়েছে 60টা। সর্বশেষে আরও একটা আছে, যেটা সেটা হচ্ছে কি সিঙ্গুরে, যেটা AC মুখার্জি মেমোরিয়াল হল, মেমোরিয়াল যে হসপিটাল স্টেট হেলথ স্কুল, সেখানে কিন্তু রয়েছে 150টা, ঠিক আছে।
150টা রয়েছে, তো এটা আমার খুব ভালো লেগেছে। তারপর দেখো, তারপর আর একটা যেটা রয়েছে এনটিএস আসানসোল, এনটিএস আসানসোলে কোনো ছবি পাইনি, তো যাই হোক, তো এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে 60টা, এবং সবার শেষে রয়েছে প্রমোটিস নার্সিং ট্রেনিং স্কুল, এখানে কিন্তু রয়েছে 60টা সিট। এবার বলি যে কোন কলেজটাকে আগে রাখবে, কোনটাকে পরে রাখবে। দেখো তোমাদের চয়েস, তোমরা যদি এএনএমটা আগে করতে চাও তাহলে এএনএম কলেজগুলোকে আগে রাখবে। এবার এই কলেজগুলো কী করে সাজাবে সেটা তো একটা বড় ফ্যাক্টর, তো তোমাদেরকে তার জন্য ওয়েট করতে হবে। এত তাড়াতাড়ি যদি বলে দিই তাহলে তো কী করে হবে, তাই না? সময় দাও, এখনও অনেক সময় আছে। আমি অবশ্যই বলবো কেন আমি এত পপুলার, এই একটা জিনিসের জন্য আমি পপুলার, এই কলেজ চয়েসের জন্য, ঠিক আছে? তো আমি এটা অবশ্যই বলে দেবো, বাট এখন নয়, সেটা যখন সময় আসবে তার ঠিক আগে তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে? এবার তোমাদেরকে জিএনএমগুলো বলি। জিএনএমের বিশাল বিশাল অনেক কমেন্ট আসে, দেখে নিতে পারছো যে জিএনএম এর জন্য কলকাতা, তারপর নদিয়া, তারপর উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, সমস্ত জেলা কিন্তু রয়েছে, এবং কোথায় ফার্স্ট ইয়ার থেকে দেওয়া হয়, কোথায় সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়, সমস্ত কিছু কিন্তু রয়েছে। আচ্ছা, তোমাদের সংক্ষেপে একটু বলে দিই রুলসগুলো কী, কোথাও কোথাও নিয়ম হচ্ছে, তোমরা কিন্তু সপ্তাহে একদিন বাইরে যেতে পারবে, আউটপাস বলা হয় সেটাকে। আউটপাস মানে কি, ধরো যে তোমার কোনো একটা দরকার পড়লো, তুমি বাইরে যেতে চাও, তো তোমাকে সেই সপ্তাহের একটা দিনই কিন্তু বাইরে যেতে দেবে। আর গার্জেনের সাথে মিট আপ করার জন্য নিয়ম হচ্ছে সপ্তাহে একদিন এক ঘন্টা মতো করে, এক ঘন্টাও নয়, হয়তো আধ ঘন্টা বা 10 মিনিট করে মিট আপ করতে দেয়, দেখা করতে দেয়। আর আরও একটা নিয়ম হচ্ছে যে সব জায়গায় কিন্তু মোবাইল অ্যালাউ করে না, মানে যখন ক্লাস চলবে, ক্লাস চলাকালীন কিন্তু মোবাইল অ্যালাউ করা যায় না, ঠিক আছে? সব জায়গার নিয়ম। আর তুমি অনেক জায়গাতে এমনও আছে যে তুমি কিন্তু হোস্টেলেও মানে মোবাইল অ্যালাউ করবে না, এমন জায়গা আছে। আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তো এরকম নিয়ম আছে, আর যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলো, ব্যাঙ্গালোরে আমাদের অনেক স্টুডেন্ট অনেক জায়গাতে আছে, তো ব্যাঙ্গালোরে তো নিয়ম এরকমই যে তুমি মানে তুমি যে রুমে বসে থাকবে, তুমি হোস্টেলে বসে থাকবে, তাও তোমাকে মোবাইল দেবে না, ঠিক আছে? সপ্তাহে একদিন তুমি মোবাইল পাবে, তাও আবার এরকম সমস্যা যে অনেকে চার্জ থাকে না, চার্জ দেওয়ার জন্য 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় লাইনে, ঠিক আছে? তো সেগুলো বাইরে হয়, এইখানে হয় না। ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো নিয়ম আছে, ঠিক আছে? এত কড়াকড়ি নেই, খুব ভালো, একদম বিন্দাস থাকো, খুব সুন্দর থাকবে, খুব একদম হ্যাপি থাকবে, ঠিক আছে? তো যাই হোক, তো এবার দেখো কলেজগুলো নিয়ে আমি বলছি। জিএনএম ট্রেনিং স্কুল, এসএসকেএম হসপিটাল, এগুলো সব কলকাতা রয়েছে। এনআরএস হসপিটাল, আরজিকর হসপিটাল, চিত্তরঞ্জন সেবা সদন, ইএসআই হসপিটাল মানিকতলা, লেডি রাফরিন ভিক্টোরিয়া, ইএসআই হসপিটাল কলকাতা, এবং শোভনাথ পণ্ডিত, এগুলো কিন্তু এইভাবে সাজাবে না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দিয়েছি, সাজানোটা কিন্তু এরকম হবে না, ঠিক আছে? কেন হবে না, কারণ আছে, কারণ যার যেরকম র্যাঙ্ক সে সেইভাবে সাজাবে, ঠিক আছে? এখানে একটা ব্যাপার ফ্যাক্টর কাজ করে। তোমার ধরো এমন একটা কলেজ পাওয়ার কথা যেটা তোমার মানে তোমার জন্য যোগ্য, ঠিক আছে? মনে করো তুমি মানে আমার দেখা সবথেকে ভালো কলেজ এসএসকেএম হসপিটাল, তো তুমি এসএসকেএম না পেয়ে যদি এমন হলো যে তুমি হয়তো ইএসআই হসপিটাল মানিকতলা পেয়ে গেলে, এটাও খারাপ নয়, বাট আমাদের দৃষ্টিভঙ্গি থেকে এসএসকেএম হসপিটাল অবশ্যই বেটার, ঠিক আছে? কেন, কারণ এখানে সব দিক থেকেই বেস্ট, ঠিক আছে? এখানে ইএসআইতে একটু বেশি কোর্স ফি, ঠিক আছে, 20,000 টাকা মতো লাগে, বাট এসএসকেএমে কিন্তু ওটাও লাগে না, ঠিক আছে? এসএসকেএমে আরও কম, কত টাকা লাগে, 144 টাকা করে 3 বছর লাগে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 144 × 3, ওই মোটামুটি তোমার 1600 টাকার মতো হচ্ছে, 1600 সামথিং, তো এইরকম টাকা লাগে, ঠিক আছে? আর যেটা লাগে সেটা হচ্ছে খাওয়ার খরচ। এই খাওয়ারটা ধরো কোথাও এক একটা জায়গায় এক রকম নিয়ম আছে, কোথাও 1700 নেয়, কোথাও 1200 নেয়, কোথাও 2000 নেয়, তো মোটামুটি তোমাদের যদি ওভারঅল ধরা যায় খাওয়া থাকা মিলে তোমাদের কিন্তু মোটামুটি মাসে 2000 থেকে 3000 মধ্যে কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? মানে 2000 থেকে 3000 খুব বেশি হলে এর মধ্যে কিন্তু তোমাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, সেটা গেল পরের কথা, আগে তো আমাদের দেখতে হবে যে কোথায় কতগুলো কি সিট রয়েছে। আর আমাদের র্যাঙ্ক ওয়াইজ কেন বললাম, র্যাঙ্ক যেরকম আছে তুমি সেইভাবে কলেজগুলো সাজাবে। তো এবার তুমি কী করবো যে তোমার র্যাঙ্ক কোনটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তো সেটার জন্য আমি আছি, চিন্তা নেই, এখন অনেক সময় আছে, যখন সময় আসবে আমি তোমাদেরকে সব বলে দেবো কলেজ সাজানোর ব্যাপারটা। এখানে কিন্তু একটু ভুল করবে না, ঠিক আছে? দেখো সবগুলোই তো সরকারি কলেজ, কিন্তু তাহলে কেন বলছি যে এটা ভালো এটা খারাপ, কারণ আছে, কারণ দেখো একাধিক কারণ আছে, কোথাও হোস্টেল দেয়, কোথায় হোস্টেল দেয় না, কোথাও দেখো এমন হলো যে তোমার র্যাঙ্ক হচ্ছে এক, তোমার যেখানে ভালো জিনিস পারো, অর্থাৎ ধরো তুমি হোস্টেল পেতে, তুমি হয়তো ভালো কোর্স ফির মধ্যে পেয়ে যেতে, একদম কম কোর্স ফির মধ্যে, যেখানে তুমি পড়লে একটা ভালো একটা সুনিশ্চিত চাকরি, একটা সুনিশ্চিত ব্যাপার থাকে, সব কিছু মিলেই যেটা হয় সেটাকে বলা হয় বেস্ট, ঠিক আছে? তো যার জন্য আমি এসএসকেএমটাকে সবসময় 1 নম্বর রাখি। আর এই এসএসকেএমে কিন্তু সবথেকে বেশি কম্পিটিশন হয়, ঠিক আছে? কেন বলছি, আমাদের অনেক স্টুডেন্টরা 2021 যেমন কম্পিটিশন ছিল, আমরা প্রত্যক্ষভাবে বলো বা পরোক্ষভাবে বলো, আমরাও কিন্তু সেই মানে কম্পিটিশনের মধ্যেই থাকি, ঠিক আছে? মানে এটা সত্যি কথা, একজন গুরু যে থাকে না সে পরীক্ষা তো দেয় না, কিন্তু পরীক্ষার যারা দিচ্ছে তাদের থেকে বেশি টেনশনে তাদের থাকে, ঠিক আছে? এটা আমি বুঝি। তো যাই হোক, এই ব্যাপারগুলো হয় আমরা জানি, তো কোথায় কম্পিটিশন বেশি হয় কোথায় কম হয় সেগুলো আমরা একটু হলেও বুঝি, ঠিক আছে? তো যাই হোক, এখন আর কিছু বলছি না সেই ব্যাপারটা নিয়ে। দেখো নদিয়ার কোন কোন কলেজে, নদিয়ার 3টে কলেজ আছে, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর, আর একটা কি তোমাদের দিতে পারছো গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এবং আর একটা হচ্ছে জেএনএম কল্যাণী, যেটা রয়েছে তোমার এএনএম ট্রেনিং স্কুল জেএনএম কল্যাণী। এইখানে একটা ভুল,
এইখানে একটা ভুল করে ছাত্রছাত্রীরা। দেখো এতক্ষণ যারা শুনছিলে তারাই কিন্তু এত এতক্ষণে মূলধনটা পাবে, ঠিক আছে? একটু যারা শুনি যারা পালিয়ে যায় বা যারা ধরো দেখছে না এত বোরিং লাগছে ভালো লাগছে না, এবার দেখো ম্যাজিকটা, এই যে এনএম ট্রেনিং লেখা আছে এটা দেখিয়ে ভাববে এটা তো এনএম স্কুল, আমি এখানে জয়েন করব না, ঠিক আছে? এইটাই হয়, ঠিক আছে? এরকম অনেক ভুল ভাল হয়, ঠিক আছে? অথচ এটা কিন্তু জিএনএম কলেজ, তো এটাকে অনেকে আগে রাখবে না ইচ্ছে করে, কেন বলো তো? কারণ ভাববে যে এটা তো এএনএম স্কুল, আমি তো জিএনএম করতে চাই, এটাকে পরে রাখবো। বাট এটা সত্যি হচ্ছে এটা নামে এএনএম, বাট হয় শুধুমাত্র জিএনএম, এএনএম কিন্তু এখানে হয় না। কীরকম ম্যাজিক দেখেছো? তো এরকম কিছু ট্রিক আছে, কিছু অবশ্যই তো ট্রিক না থাকলে কি আমি এমনি বলবো? তো যাই হোক, এটা হচ্ছে ট্রিক, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ হোস্টেল দেওয়া হয় কি হয় না সব লেখা আছে, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছ যে যে জেলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা তিনটে কলেজ আছে, বারাসাত মেডিকেল কলেজ, স্বাগতদাতা মেডিকেল কলেজ এবং হচ্ছে বসিরহাট পদরতলা এবং এই যে হসপিটালটা রয়েছে। তো এখানে কতগুলো কি সিট সংখ্যা রয়েছে, হোস্টেল কোথায় দিয়ে দেওয়া হয় তোমরা দেখে নাও, বাকি আর কিছু বলছি না। মুর্শিদাবাদের দুটো কলেজ আমি এএনএমের জন্য তিনটে আছে, বাট জিএনএমের জন্য দুটো আছে। দুটো কী কী দেখো, দুটো হচ্ছে, একটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আর একটা হচ্ছে জঙ্গিপুর এসটি হসপিটাল, ঠিক আছে? আর এবার বীরভূমে আসি। বীরভূমের জন্য তোমাদের একটাই কলেজ আছে, সেটা হচ্ছে সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল। এখানে কিন্তু টোটাল সিট সংখ্যা ষাটটা আছে। এবার দেখো হাওড়া, হাওড়াতে দুটো কলেজ, একটা উলুবেড়িয়া এসটি হসপিটাল আর একটা হচ্ছে কি হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে? এবার দেখো বাঁকুড়া সম্মিলনী। আচ্ছা, এবার বলি এই যে হাওড়াতে আমি শুনেছি হাওড়াতে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়, ঠিক আছে? তো এগুলো তোমরা একটু কারেকশন করে নেবে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এখানে কিন্তু 95টা সিট সংখ্যা রয়েছে এবং ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়, ঠিক আছে? এবার দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে কিন্তু 90টা এবং সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়। এটা কিন্তু মাথায় রাখবে, ঝাড়গ্রামে কিন্তু সেকেন্ড ইয়ার থেকে দেওয়া হয়, ফার্স্ট ইয়ার কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে? জিএনএমে যেটা তোমার জিএনএম ট্রেনিং স্কুল লালগড়, ঠিক আছে, লালগড়ে কিন্তু ফার্স্ট ইয়ারতে দেওয়া হয় এবং সিট সংখ্যা বেশ ভালো আছে 100টা, ঠিক আছে? তোমরা কোন কলেজটা নিতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাও। দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার একটি কলেজ আছে, সেটা হচ্ছে এমআর বাঙ্গুর। এবার এখানে সিট সংখ্যা হচ্ছে 40টা। এইখানে দেওয়া হয় কি না যেটা জানা যায় না, এটা আমি যেটুকু জানি, আমার অনেক স্টুডেন্ট আছে বাট ওরা বলতে চায় না, কারণ অনেক কী বলবো সিকিউরিটি ব্যাপার থাকে, ওরা অনেকে মুখ খুলতে চায় না, অনেকে বলছে ইন্টারভিউ দিতে বাট দেয় না, কারণ কি ভয় দেয় না, ঠিক আছে? দেখবে দু একদিন আগে আমি একটা এএনএম সাকসেস স্টোরি ইন্টারভিউ দিয়েছিলাম, বাট সেখান থেকে প্রেশার আসে যে না ভিডিওটা প্লিজ দাদা একটু প্রাইভেট করে দিন, আমাদের ম্যাম কিন্তু বকছেন। তো যাই হোক, এই সব কারণের জন্য অনেক সময় অনেকেই কিন্তু মানে মুখ খুলতে চায় না বা ইন্টারভিউ দিতে চায় না, তো যার জন্য এগুলো ঠিকমতো জানা যায় না, ঠিক আছে? কোথায় কী হোস্টেল আছে না আছে, তো এটা জানা খুবই কঠিন একটা ব্যাপার। তা সত্ত্বেও তোমাদের স্বার্থে আমি কিন্তু এত কিছু করছি, তোমরা প্লিজ একটু লাইক করে দাও ভিডিওটা, ঠিক আছে? তারপর দেখতে হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়ার দুটো কলেজ, ডিএম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং এখানে ফার্স্ট ইয়ার থেকে দেওয়া হয়। তারপর দেখতে হচ্ছে রঘুনাথপুর এসটি হসপিটাল, এখানেও কিন্তু 60টা সিট রয়েছে, এখানেও সম্ভবত ফার্স্ট ইয়ার থেকে দেওয়া হয়, সম্ভবত, আমি জানি না এক্স্যাক্টলি। তারপর দেখছো ঘাটাল, ঠিক আছে, মানে তোমাদের হচ্ছে মেদিনীপুর, মেদিনীপুর চলে এলাম, ঘাটাল এসটি হসপিটাল, এখানে কিন্তু 60টা সিট, মেদিনীপুর মেডিকেল কলেজ। তারপর দেখছো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল, হুগলি, হুগলির জন্য রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল চিনচুড়া। তারপর দেখছো দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট। এবং তারপর দেখো বর্ধমানের জন্য, বর্ধমান বর্ধমান মেডিকেল কলেজ যেটা রয়েছে সেখানে ফার্স্ট ইয়ার থেকে দেওয়া হয়, সেটা কিন্তু আমি জানতে পেরেছি একজনের থ্রু দিয়ে, একজনই কমেন্ট করেছিল, তো তার থ্রু দিয়ে জানতে পেরেছি। তারপর দেখছো রামপুরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা কিন্তু, আচ্ছা, বার্নপুর হসপিটাল, বার্নপুর হসপিটাল যেটা সেন্ট্রাল হসপিটাল, সেটা কিন্তু এখানে ফার্স্ট ইয়ার থেকে সম্ভবত দেওয়া হয়, ঠিক আছে? ফার্স্ট ইয়ার থেকে দেওয়া হয় বাট সেন্ট্রাল হসপিটাল কাল্লা এখানে কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে? মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কাউকেই দেওয়া হয় না, ঠিক আছে? এখানে কিন্তু হোস্টেলই দেওয়া হয় না। যাই হোক, তবে গেল নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের দিকে কী কী কলেজ আছে দেখতে পাচ্ছি, 6টা কলেজ, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, কুচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং এবং ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি এবং সর্বশেষে রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এবার সবথেকে আমার প্রিয় জায়গা বলতে গেলে এই সবগুলোর মধ্যে রয়েছে নর্থ বেঙ্গল অবশ্যই, তারপর রয়েছে কলকাতা, ঠিক আছে? বাকিগুলো অবশ্যই আমার প্রাণের প্রিয়, কিন্তু সবথেকে যদি প্রিয় বলা যায়, প্রিয়র প্রিয়, তাহলে কিন্তু নর্থ বেঙ্গলে প্রথমে আসে, ঠিক আছে? তারপর কলকাতা। তো যারা নর্থ বেঙ্গলে আছে অবশ্যই ইনভাইট করো আমাকে, আমি যেতে চাই তোমাদের কাছে, ঠিক আছে? খুব ভালো লাগে, প্রকৃতির সাথে মিশে থাকা যায়। তো আজকের মতো এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, তোমার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কাছে গ্রহণীয়। তো অবশ্যই শেয়ার করে দাও সবার সাথে এবং সবাইগুলো ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেকের ভালো থেকো, নমস্কার।